সেই রকম ভাই কেমন লাগছে বলেন ভালো লাগছে অনেক ভালো আপনি খুশি খুশি হাই বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন একটি ফিলিং শেয়ার করব আপনারা জানেন এখন লিচুর সময় আর এই লিচু যদি হয় সেই রাজশাহী থেকে সদ্য আনা তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা সেই ফিলিংসই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গতকাল রাতে রাজশাহী থেকে বক্সিং হয়েছে এবং এখন এই মুহূর্তে আনবক্সিং হচ্ছে রাজশাহী লিচু একদম তরতাজা টকটকা সেই রসালো লিচু এখন আনবক্সিং হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের অফিসের রুবেল ভাই উনি প্রতি বছরই আম লিচু আমাদেরকে এনে খাইয়ে থাকেন সেই রাজশাহী থেকে এবারও সেই একই চিত্র আমরা দেখতে পাই যারা যারা নিচ্ছে সবাই লিচু পেয়ে কেমন খুশি সেটাই আপনাদের সাথে শেয়ার করব করতে দেয় না একেবারে টাটকা এই মাত্র আসছে আর কে আছে কেমন লাগতেছে লিচু পেয়ে তাজা তাজা লিচু ফিলিংসটা বলেন কেমন লাগতেছে মাত্র গাছের থেকে রাজশাহীর থেকে যাদের নামে পার্সেল হয়েছে ঢাকায় চলে আসছে রাজশাহী থেকে রাতে পার্সেল সকালে তরতাজা লিচু লিচু পেয়ে কেমন লাগতেছে বলেন ভালো লাগছে অনেক ভালো আপনি খুশি খুশি সেইরকম আমাদের লিচু আনবক্সিং হচ্ছে গতকাল রাতে এটা বক্সিং হয়েছে এবং আজকে সকালবেলা ঢাকাতে আনবক্সিং হচ্ছে এখানে সবাই লিচু পেয়ে খুশি আমাদের সব দাদারা ভাইয়েরা কি খুশি মনে লিচু নিচ্ছে দেখেন কাটটা যাচ্ছে দুশো গেল এই ৩০০ আমার মামা ৫০০ এই ৪০০ এই ৫০০ আমাদের এই যে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের রুবেল ভাই সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর আমাদেরকে স্পেশাল লিচু আম খেয়ে থাকেন আমরা খেয়ে অনেক খুশি তাকে দোয়া করি সবাই দোয়া করবেন ঠিক আছে রুবেল ভাইয়ের জন্য যারা লিচু পেয়েছেন এটা গেল আমাদের হেলাল ব্যাগটা অনেক বড় বড় লিচু রাজশাহী থেকে একেবারে সদ্য তাজা লিচু চলে আসে রাত্রে বক্সিং হয়েছে এবং সকালবেলা আজকে আমরা অফিসে আনবক্সিং করছেন অনেক ভালো সাইজ যারা খেয়েছে বলছে মিষ্টি অনেক কামরুল ভাইয়ের একটা যায় কেমন লাগতেছে
পাঠাগার মাহবুব ভাই এটা আপনি প্রক্সি দিচ্ছেন সুন্দর লাগতেছে আমার দাদা একটা আনবক্সিং হচ্ছে হ্যাঁ চেক রেডি আছে আসেন আসেন বোম্বাই লিচু অবশেষে আমিও পেলাম আমি পেয়ে অনেক খুশি কারণ অর্ডার দিতে আমি মিস করেছিলাম কিন্তু তারপরেও পেলাম ধন্যবাদ রুবেল ভাইকে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেল্লু আদিজ ভাইকে সেই লাগতেছে